সেই জমি দেখেন কি হয়েছে। আম গাছের এইখানে একটু ডাঙা মাটি ফেলে ডাঙা করা আছে, ওইখানে গরু বাছুর বেঁচে দিয়ে ওইখানে ফাঁকাই শুয়েছিলাম। সাপে খাবে কি ব্যাঙে খাবে কিছুতে খাবে তার চিন্তা করিনি, কী করে করব। দেখতে পাচ্ছি তো সব জলের অবস্থা, রাত্রে যদি আধাত বাড়ে তাহলে তো ছাপি চলে যাবে, ঘর ভেঙে চলে যাবে। ভেঙে চলে যাইছে ঘর বাড়ি সব, ছেলেপিলে বাচ্চা কাচ্চালে কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়েছে। সাটুই চড়িগাছা অঞ্চলের হালসানাপাড়া গ্রাম মাঠ, বাসাবাড়ি মাঠ, কাঁঠালিয়া মাঠ এবং সাটুই ভগবানবাটি মাঠ, এখানে পোড়াডাঙ্গা মাঠ, কয়েক হাজার একর জমি মাটি জলের তলায়। পাশাপাশি আমাদের সন্তোষনগর নলঘুষা যে গ্রাম, বাবলা নদীর বাঁধ, সেখানে আমাদের প্রায় 300-400 মানুষ সেখানে আটকে রয়েছে। তাদের একদিকে বাবলা নদী, আর একদিকে হচ্ছে সাটুই চড়িগাছা অঞ্চলের মাঠ, জলে জলমগ্ন তারা বাঁধের মধ্যে রয়েছে। সেই অসহায় মানুষের জন্য আমরা আমাদের কান্দি বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সম্মানীয় অপূর্ব সরকার মহাশয় আজকে তাদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছেন, সেই ত্রাণগুলো আমরা নিয়ে যাচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।